আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমরা ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটা সফটওয়্যারের একটা ইন্টারফেস থাকে, এই ইন্টারফেসটা আমাদেরকে সর্বপ্রথম পরিচিত হতে হবে। কারণ আমরা যদি ইন্টারফেসটি সঠিকভাবে পরিচিত না হয়ে থাকি বা সঠিকভাবে না জেনে থাকি, তাহলে পরবর্তীতে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হবে। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে জানাই। ধরুন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, আপনার পিছনে যিনি বসে আছেন উনি আপনাকে বলতেছেন যে ডানে যান, আপনি ডান বাম চেনেন না, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই এখানে আপনার জন্য সমস্যা হবে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনাকে আগে ডান বাম ভালো করে চিনতে হবে যে কোনটা ডান কোনটা বাম, দেন আপনি কিন্তু সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন, বা আপনাকে যদি কেউ কোনো প্রকার ডিরেকশন দেয় আপনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কাজটা করতে পারবেন। তো এই জন্যই আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বা অ্যাডোবি ফটোশপের বা যে কোনো সফটওয়্যারের অ্যাডভান্সড যে ইন্টারফেসটা আছে সেটি সম্পর্কে একটু ভালো করে ধারণা নেওয়া দরকার। তো আমরা প্রত্যেকটা সফটওয়্যারেরই একটা টাইটেল বার দেখতে পারি। টাইটেল বার মিন্স আমাদের অন্যান্য সফটওয়্যারের টাইটেল বারটা পুরোটাই হয়ে থাকে। যেমন আমরা যদি এটারই এটা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে আমরা যদি এই ইলাস্ট্রেটরের বেসিক যে ইলাস্ট্রেটর আছে CS8 বা CS9 অর CS10 অর CS11, এগুলো যদি আমরা দেখে থাকি CSগুলা, তাহলে দেখা যাবে যে সবার উপরে লেখা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে শুধুমাত্র এই যে লোগোটুকুই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টাইটেল বার। দেন এইদিকে এই যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এইদিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি দ্যাট ইজ টুল বার। আমাদের ডান দিকে, আমার ডান দিকে বাট আপনাদের মেবি বাম দিকে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালেট। তো এই জিনিসগুলা আমাদেরকে সর্বপ্রথম চিনতে হবে। এরপর এই যে একটা ফাঁকা অংশ যে দেখা যাচ্ছে, এই যে আমি এটাকে একটু নিচে যদি নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছেন আমি ফাঁকা অংশ একটা নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে অপশন বার। তো এই জিনিসগুলোকে আমরা যদি সঠিকভাবে অ্যানালাইসিস না করে থাকি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। এটা হচ্ছে টাইটেল বার, সরি, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে টুল বার, আর এগুলো হচ্ছে প্যালেট। আপনারা একটু, আমি আপনাদেরকে একটু নাম ধরে বলবো, কাইন্ডলি আপনারা একটু রেসপন্স করবেন। আচ্ছা, আদনান সাহেব, আদনান সাহেব দেখতে পাচ্ছেন? আদনান সাহেব কি আছেন? একটু আনমিউট করবেন। হ্যাঁ, না, ও আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, তাহলে তো আলাদা হিসাব। সুসনারও কি একই অবস্থা? সুসনারও কি একই অবস্থা? সুসনা, আপনারও কি মাইক্রোফোনের সমস্যা? হ্যালো, আচ্ছা, আপনার মাইক্রোফোন তো আপনি শুনতে পাচ্ছেন তাই না? এবং আচ্ছা, আপনি একটু বলেন এই অপশনটার নাম কি? এই যে উপরে আমি যেখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এটার নাম কি? মেনু বার। মেনু বার, এটার নাম টাস্ক বার? না, এটা টাক্স বার নয়। এই যে এটা পুরোটাই, এটার নাম কি? প্যালেট বার, মানে প্যালেট আর কি। এটা হচ্ছে প্যালেট। এটার নাম কি? টুল বার। টুল বার, এখানে বেশ কিছু কিছু জিনিস নেই, এটার নাম কি?
অপশন বার। ইয়েস, আচ্ছা, তো আমরা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি কোনো টুল নেই তাহলে টুলটা কাজ করতেছে না, আমরা যে কোনো টুল সিলেক্ট করতেছি বাট কোনো টুলেই কাজ করতেছে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আচ্ছা একটু শুধুমাত্র কয়েকজন অ্যাডমিট হচ্ছেন, আচ্ছা এখন আমরা যে কোনো টুল সিলেক্ট করতেছি বাট কোনো টুলেই এখানে কাজ করতেছে না, এর জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে। আমরা জানি প্রথমেই আমরা যে কোনো কাজ করার আগে আমরা কিন্তু আশপাশটা একটু দেখে নেই, যেমন আমরা যদি পড়তে বসি তাহলে সর্বপ্রথম আমরা যেটা করি থাকি সেটা হচ্ছে যে আমাদের লাইটটা ঠিক মতো হচ্ছে কি না, তারপর আমার টেবিলে কোনো প্রকার অপরিষ্কার কোনো কিছু আছে কি না সেগুলো একটু ঠিকঠাক করে নিই। তো সেরকম অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যখন প্রথমে কোনো কাজ করতে যাব তখন অবশ্যই এটার একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে, আর এই এনভায়রনমেন্টটা তৈরি করার নিয়ম হচ্ছে ফাইল মেনু থেকে নিউ। আমরা যদি নিউয়ে যাই তাহলে এইদিকে দেখবেন যে শর্টকাট কমান্ড দেওয়া আছে, কন্ট্রোল প্লাস এন, তো এই নিউয়ে ক্লিক করলে আমরা এরকম একটা নিউ ডকুমেন্ট সেট আপ একটা ডায়ালগ বক্স পাব। এখানে আপনি আপনার ডকুমেন্টের নাম দিবেন, ধরুন যে আমি এটার একটা নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট, এটা হচ্ছে ডকুমেন্টের নাম। আমি চাইলে এটাকে পরবর্তীতেও রিনেম করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে কোন ধরনের ডিভাইসে কাজ করব, যদি আপনি প্রিন্ট মিডিয়াতে কাজ করেন তাহলে এখানে প্রিন্ট দিবেন, যদি আপনি ওয়েব মিডিয়ার জন্য যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজ আছে, ওয়েব টেমপ্লেট, তারপর হচ্ছে আপনাদের ওয়েবের যে বিভিন্ন ধরনের ব্যানারগুলো বা লোগো তৈরি করতে পারেন ওয়েবের জন্য, সেটা এখানে দিবেন। এরপর ডিভাইসেস মিনস ধরুন যে আপনারা কেউ একজন অ্যান্ড্রয়েড বা ওএস অথবা যেটা হচ্ছে আমাদের অ্যাপলের জন্য ডেভেলপ করতেছে, অ্যান্ড্রয়েড বা অ্যাপলের সফটওয়্যার ডেভেলপ করতেছে, তাদের জন্য একটা পোস্টার বা ব্যানার দরকার অথবা একটা লোগো দরকার, সেটা আপনি রেডি করবেন, সেক্ষেত্রে আপনি ডিভাইসেস দিয়ে ওই লোগোটা কমপ্লিট করে দিবেন। দেন হচ্ছে ভিডিও অ্যান্ড ফিল্ম, এই ভিডিও অ্যান্ড ফিল্মে যদি আপনি কেউ যদি কাজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে নিয়ে যাবেন, এইরকমভাবে কাজটা করতে হবে। মোটামুটি আমাদের এত কিছু লাগে না, আমরা প্রথম দুইটা যদি আমরা কভার করি তাহলেই মোটামুটি হয়ে যায়। তো তারপরে কি এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকলো এই আর কি। এরপর হচ্ছে আপনাদের এখানে নাম্বার অফ আর্টবোর্ডস, আপনার একই সঙ্গে কতগুলো আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ড মিনস ধরুন যে আপনার একটা হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডের একটা বিস্তর অংশ আপনার সামনে আছে, এর মধ্যে কিছু অংশ আপনি ওই জায়গাতেই শুধুমাত্র লেখেন, এর বাইরে বা এর ভিতরে লেখেন না, সেটা হচ্ছে আর্টবোর্ডের অংশ। আচ্ছা, আর একটু জাস্ট আমি সময় নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট ডকুমেন্ট আমরা ডকুমেন্ট সেট আপ করলাম, এখানে দিলাম, এরপর আমরা সাইজ, এখন আপনার মতো করে আপনি এখানে সাইজ দিবেন, যদি আপনার কাস্টম সাইজের দরকার হয় তাহলে এখানে আপনি সাইজটা পরিবর্তন করে দেন, কোনো সমস্যা নেই। ধরুন যে আমি একটা সাইজ নেব 5 ইঞ্চি, আমি এখানে দিলাম 5, এটা হচ্ছে ওয়েট। এখন আমার হাইটটা দরকার, হাইটটা আমি নেব 6 ইঞ্চি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি যেই এখানে সরি এখানে 6 হবে, আমি এখানে দিলাম ওয়েটটা দিয়েছি 5, হাইটটা দিয়েছি 6, বাট এখানে আমার পিটি মানে পয়েন্ট ধরেছে, এটাকে আমি চেঞ্জ করবো কীভাবে?
এটাকে চেঞ্জ করার অপশন হচ্ছে এইদিকে দেখেন ইউনিট। ইউনিট মিন্স আপনার আপনি কোন সিস্টেমে চাচ্ছেন, আপনি কোন সিস্টেমে চাচ্ছেন। যেমন আপনার আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে সরি আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যেমন পিকাস আছে, এই পিকাস সাধারণত বাংলাদেশে চলে না, বহির্বিশ্বের মধ্যে আমার এখন পর্যন্ত যতটুকু জানা মতে এই পিকাস যে ইউনিটটা সেই ইউনিটটা সাধারণত চলে হচ্ছে কি ফ্রান্সে। পয়েন্টস মোটামুটি সব জায়গায় চলে, তবে ইঞ্চি চলে, সেন্টিমিটার চলে, আর সব থেকে বেশি চলে হচ্ছে কি পিকজেলস। পিকজেল সম্পর্কে বিস্তর ধারণা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে পারবেন সহজেই। তো আমি এটাকে ইঞ্চিতে দিয়ে দিচ্ছি, ইঞ্চিতে দিয়ে আমি এটাকে দিলাম 5 ইঞ্চি আর এটা হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদের আর একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এখানে তো আমরা দেখতেছি ইঞ্চি কিন্তু এখানে কোথাও তো স্যার ফিট নাই, তাহলে আমরা যখন আমাদের লোকাল কোনো বায়ারের কাজ করতে যাব তখন যদি আমরা এখানে ফিট আকারে যদি দিতে যাই তাহলে সেটা কিভাবে দেব। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় অনেকে করে থাকেন আপনারা, তো এটার ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আপনাকে অ্যাট ফার্স্ট ক্যালকুলেটার ইউজ করতে হবে। ক্যালকুলেটার ইউজ করবেন, আপনারা জানি 5 প্রতি যেটা হচ্ছে আমাদের প্রতি 1 ফিট সমান 12 ইঞ্চি। তো আমরা যদি এটাকে 12 দিয়ে গুণ করি, ধরুন যে আমরা এটা দেবো 5 ফিট, 5 ফিট বাই 6 ফিট আমরা একটা ব্যানার ডিজাইন করব। যদি আমরা ব্যানার ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই 5 গুণন 12 কত ইঞ্চি আসে, 5 বরং 60 ইঞ্চি, তাহলে আমাদেরকে এখানে বসাইতে হবে 60, এবং ইউনিট তো আমাদের ইঞ্চিতে দেওয়াই আছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা দেবো 6 ফিট, তাহলে এরপর দেবো 6 গুণন 12, যেহেতু আমাদের 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম 72 ইঞ্চি, 72 ইঞ্চি আমরা এটা ইঞ্চিতে কনভার্ট করে নেওয়ার পরে আমাদের একটা ব্লেন্ড অপশান আছে। ব্লেড, এই ব্লেড হচ্ছে আমাদের একটা সেফ জোন এরিয়া। আমরা যখন একটা ব্যানার যখন ডিজাইন করি এই ব্যানারের চতুর্দিকে, আমি এটার জন্য আপনাদেরকে একটু অন্য টুলের সহযোগিতা নেই, ধরুন যে আমরা একটা সরি ধরুন যে আমার দরকার এই ব্যানারটা, এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা আমার দরকার। এখন আমার এই যতটুকু দরকার এই পুরো অংশটাই যদি আমি নিয়ে নেই, তাহলে যখন এটা কাটবে যারা প্রিন্ট করবে তারা এটা কাটার পরে কি আমার এই বর্ডারটা কি আমি দেখতে পারবো, কিংবা এই পর্যন্ত ডিজাইন কি আমি দেখতে পারবো? একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন অবশ্যই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু রেসপন্স করবেন, যদি আপনারা রেসপন্স যদি না করে থাকেন তাহলে আসলে ওইভাবে আসলে হবে না, একটু রেসপন্স করবেন তাহলে সুবিধা হবে আর কি। তো আমরা যদি এই পুরো অংশটুকুই, ধরুন যে আমি যেটা দিলাম এখানে সাইজ যেটা বসিয়েছি যে 5 ফিট আর 6 ফিট, আমি কিন্তু পুরোটাই বসিয়েছি তাই না, এই পুরো অংশটাই যদি আমি বসাই তাহলে আমার কি এটা প্রিন্টটাতে কি কোনো প্রকার সমস্যা হবে কি না? অবশ্যই সমস্যা হবে, তো আমরা এই জন্য কাটা পড়ে যাবে, এই জন্য কিন্তু আমরা এই ব্লেড অপশনটা ইউজ করে থাকি। তো আমরা ধরেন যে এখানে সর্বোপরি আমরা 1 ইঞ্চি একটা ব্লেড দিয়ে দিলাম, এখানে এই তীর চিহ্নটা যদি না থাকে তাহলে সবগুলাই একবারে হবে না, আর এখানে আপনার এই যে এখন এখন কিন্তু আপনার এটা আলাদা আলাদাভাবে আমরা সেট আপ করে দিতে পারবো, বাট এটাকে যদি মার্চ করা থাকে তাহলে আলাদাভাবে সেট আপ করার কোনো অপশন নেই, একসঙ্গেই হয়ে যাবে। দেন আমরা অ্যাডভান্সে যাই,
অ্যাডভান্স এ ডেক বলতে কি বর্ডার বোঝানো হয় এখানে? অ্যাকচুয়ালি এটা বর্ডার নয়, এটা হচ্ছে দেখেন এই যে আমাদের চতুর্দিকে যে অংশটা আছে না, একটা এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেমের মতো, হ্যাঁ এই অপশনটা আমরা রান করব। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে প্রজেক্ট নেম দিলাম, প্রোফাইল আমরা প্রিন্ট মিডিয়াতে ইউজ করতেছি, এখন আমাদের আর্টবোর্ড একটাই দরকার, আমরা একটাই রাখলাম। আমরা এখানে ইউনিটটাকে সেট আপ করে দিলাম ইঞ্চিতে, আমরা তখন হিসাব করে দেখেছি যে ওয়েদ আমরা 5 ফিট যদি নেই তাহলে 5 বরং 60 হয়, হাইটটাকে আমরা যদি 6 ফিট নেই তাহলে 72 হয়। এখন এই 72 এবং 60 আমরা যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কাটা পড়ে যাবে, আমাদের ডিজাইনের কিছু অংশ কাটা পড়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করব, এইখানে 2 ইঞ্চি কমাই দেব। এখন কেন 2 ইঞ্চি কমাবো তাই কি না, আমি দিয়েছি ওয়েটটাকে 2 ইঞ্চি কমাইতে, এখন ওয়েটটাকে 2 ইঞ্চি কমানোর পরে আবার বলতেছি যে আমরা 1 ইঞ্চি করে এখানে কমাই দেব, এখানে বাড়াই দেব আমরা। এখানে যদি আমরা 1 ইঞ্চি দেই, একটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি আমরা 1 ইঞ্চি দেই তাহলে আমার উপরেরটাতে কমাইতে হবে 2 ইঞ্চি, নিচেরটাতে কমাইতে হবে 2 ইঞ্চি, কেন কেউ কি বলতে পারবেন? আচ্ছা এখানে কি ম্যাথের কোনো ছাত্র আছেন নাকি? ম্যাথ, আচ্ছা যাই হোক, আচ্ছা অ্যাকাউন্টেন্ট হলে তো আপনি আসলে ওইভাবে বলতে পারবেন না, কারণ এগুলো আয়তক্ষেত্রে হিসাব তো। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আমাদের ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছেন না যেটাকে আমি নড়াচ্ছি, এটার উপরে একটা অংশ আছে তাই না? আচ্ছা উপরে যদি আমি 1 ইঞ্চি কমাই আর নিচেও যদি 1 ইঞ্চি কমাই তাহলে কয় ইঞ্চি কমে গেল? 2 ইঞ্চি না? এই যে আমি টপে 1 ইঞ্চি কমাইলাম এবং বটমে 1 ইঞ্চি কমাইলাম, তাহলে কয় ইঞ্চি হলো? 2 ইঞ্চি। 2 ইঞ্চি, তাহলে আমাকে এখানে কমাইতে হবে 2 ইঞ্চি, হাইটে হাইটে আগে কমাই দিই 2 ইঞ্চি, তাহলে হাইটটা করে দিই 70। টপ বটম গেল, এখন লেফটে কমাইলাম 1 ইঞ্চি, রাইটে কমাইলাম 1 ইঞ্চি, তাহলে এখানেও কিন্তু 2 ইঞ্চি কমছে, ইজ এ লেফট এবং রাইট, তাহলে এখন এটাকে করে দেবো 58। আমার কথাটা কি বোঝা গেছে নাকি বোঝেন নাই? বুঝেন নাই এরকম যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা বলেন। এরপর আমরা আসি অ্যাডভান্সে। অ্যাডভান্সে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। নাম্বার ওয়ান, কালার মোড। কালার মোড ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। আমরা যখন এখানে প্রিন্ট মিডিয়া ইউজ করি তখন অটোমেটিকলি কালার মোডটা, আমি সিএমওয়াইকে মোডে ছিলাম, মোডে হচ্ছে সিএমওয়াইকে ইউজ করতেছেন প্রিন্টের জন্য, আর যদি আপনারা হচ্ছে এমনিতে ওয়েব বা আদার্স কোনো ইউজ যদি করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে RGB, তাহলে কালারটা ভালো দেখাবে, কালার কম্বিনেশন যেভাবে দেবেন ওইভাবেই থাকবে। এরপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশন আপনি সবসময় 300 রাখবেন, কারণ রেজুলেশন 300 রাখার কারণটা হচ্ছে আপনাকে অবশ্যই এমন একটা রেজুলেশন রাখতে হবে যেই রেজুলেশনে আপনার 100% যদি আপনি প্রিন্ট প্রিভিউ যদি করেন তাহলে যেন আপনি দেখতে পারেন ভালোভাবে, এবং এটাকে আপনি যদি সরাসরি শুধুমাত্র একটা জেপিজি বা পিএনজি ফাইলও যদি আপনি বায়ারকে যদি দেন তাহলে বায়ার যেন সেটাই প্রিন্ট করে নিতে পারে, আর প্রিন্টের জন্য অবশ্যই রেজুলেশন 300 PPI হইতে হবে, পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে PPI। এরপর হচ্ছে প্রিভিউ মোড। এখন প্রিভিউ মোড আপনি আউট প্রিন্ট দিতে পারেন, পিক্সেল দিতে পারেন ডিফল্ট, তবে আমরা এটাকে ডিফল্ট রেখেই কাজ করব। তো মোটামুটি আমরা আর্টবোর্ড সেটিংস এখন আমরা পেয়ে গেছি, আমরা এখন এটাকে ওকে করলাম। ওকে করলে দেখেন আমরা কিন্তু এতক্ষণ ধরে আমাদের যে টুলসগুলো কাজ করতেছিল না এখন কিন্তু প্রত্যেকটা টুল এখানে কাজ করবে।
এখন কিন্তু প্রজেক্টর টুলই আমাদের এখানে কাজ করতেছে দেখেন। এতক্ষণ যে টুলগুলো আমাদের কোনোভাবেই কাজ করতেছিল না, এখন কিন্তু সেই টুলগুলো কাজ করতেছে। এটি হচ্ছে গ্রুপ টুল। তাহলে আমরা একটু দেখে নেই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে কি কি গ্রুপ আছে। একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা আছে গ্রুপ টুল। এখন ধরুন যে আপনার এখানে আপনাকে গ্রুপ টুলটা মাঝে মধ্যেই দরকার হয়, ডিরেক্ট সিলেকশন টুলটা প্রায় সময় দরকার পড়ে। সেই ক্ষেত্রে আপনি যদি এই যে এখানে একটা তীর চিহ্ন আছে না, আবার এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এটা আবার বাইরে বের হয়ে আসবে। এটাকে আপনি যে কোনো জায়গায় সাজায় রাখতে পারবেন। অবশ্যই এটা আপনাকে ইয়া করতে হবে, যে কোনো জায়গায় আপনি সাজায় রাখতে পারেন আলাদাভাবে। রেখে আপনার যখন ডিরেক্ট এর ইয়া গ্রুপ টুল দরকার তখন গ্রুপ টুল ইউজ করবেন, যখন ডিরেক্ট সিলেকশন টুল তখন ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটা টুল সম্পর্কে আপনাদের কারো কোনো সমস্যা আছে, আর বুঝতে কারো কোনো সমস্যা? আমি আপনাদের এগুলোর কাজগুলো আপনাদেরকে পরে দেখাবো, যখন আমরা প্রজেক্টে যাব তখন এগুলোর কাজ আমরা দেখব। এই দুইটা টুল সম্পর্কে জানলাম, এরপর আমরা আরেকটা টুল সম্পর্কে পরিচিত হব, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলও হচ্ছে একটা গ্রুপ টুল। এই রেক্টেঙ্গেল টুল একটা শেপ টুল। এখানে যত ধরনের শেপ আছে সব ধরনের শেপ এখানে আমরা পাবো, বা আমরা এইগুলোর শেপ থেকে শেপগুলো তৈরি করে নিতে পারবো। আমরা যত ধরনের শেপ চাই সকল শেপ আমরা এখান থেকে তৈরি করব। তো এইটা একটি গ্রুপ টুল। এই টুলের মধ্যে কি কি টুল আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লোর টুল। এই যে সবার শেষে যে ফ্লোর টুলটি আছে, এটি হচ্ছে লাইট ব্যানারের জন্য বেশি ইউজ হয়। লাইট ব্যানার বলতে ধরুন যে আপনি রাস্তা দিয়ে যখন রাতের বেলা গাড়িতে করে যান, তখন অনেক টুলে আপনার মানে অনেক ধরনের ব্যানারগুলোতে আপনারা দেখতে পারেন না, বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট চলতেছে। জি স্যার। আসলে কি রং বেরঙের লাইট থাকে? মোটেও না। রং বেরঙের ইফেক্ট ইউজ করে সেটাকে রং বেরঙের লাইট ইউজ করা হয়, লাইটিংটাকে দেখানো হয়। মেনলি সেখানে কিন্তু সাদা লাইটেই থাকে। তো এটা হচ্ছে, এটা মেনলি হচ্ছে এই ফ্লোর টুলের কাজ। আর আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা যেটা যে টুলগুলো বেশি দরকার হবে, আমরা রেক্টেঙ্গেল টুল ইউজ করবো। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আমরা রেক্টেঙ্গেল টুল থেকেও নিতে পারবো, তৈরি করে নিতে পারবো। ইলিপস টুল ইউজ করব, আর স্টার টুল ইউজ করব, সেখান থেকে আমরা পলিগন টুল ইউজ করতে পারবো, এবং পলিগনের থেকেও বেশি কিছু আমরা ইউজ করতে পারবো। তো যাই হোক, আমরা সর্বপ্রথম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ইউজ করি। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ইউজ করে আমরা এখানে সর্বপ্রথম, আমরা যদি এই ইঞ্চিটাই যদি ইউজ করি তাহলে আমাদের কি হবে, অরিজিনাল যে আর্টবোর্ড সাইজ সেটাতে চলে আসবে। আমরা সেটা করে ফেললাম। করার পর দেখেন অটোমেটিক্যালি আমরা এখানে যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালার চলে আসছে, তাই না? তাই কি না? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এই কালারটা দেখতে পাচ্ছিলাম না যে বাইরে একটা কালার আবার একটা কালো কালার আছে। আমরা তো এতক্ষণ ধরে শুধুমাত্র একটা কালার দেখতেছিলাম, হলুদ। আসলে ব্যানারের সাইজটা অনেক বড় হওয়ার কারণে এই কালো কালারটা অমিট ছিল, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। কিন্তু যেই আমি জুম করেছি অমনিতে কিন্তু এই কালারটা বোঝা যাচ্ছে। তো এই একটা শেপের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এখানে স্ট্রোক কালারে দেখতে পাচ্ছি ব্ল্যাক, যে ব্ল্যাক কালার হচ্ছে এই যে চতুর্দিকের বর্ডারটা হচ্ছে ব্ল্যাক, স্ট্রোক মিন্স বর্ডার, আর ফিল তো ফিলেই, ফিল কালারটা হচ্ছে ইয়েলো। এটাতে বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আমরা এখানে দুইটা কালার সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার স্যার। আচ্ছা, এখন আমরা একটু আনজুম করি। এখন আপনারা বলতে পারেন যে স্যার অনেকক্ষণ ধরে খালি জুম আর আনজুম করে, মানে বাড়াচ্ছে আর কমাচ্ছে, কিন্তু এটা করতেছে কিভাবে, তাই না? কন্ট্রোল এবং স্পেস, কন্ট্রোল স্পেস আপনি যদি চাপেন তাহলে আপনি এখানে প্লাস চিহ্ন দেখতে পারবেন, যেটা হচ্ছে জুম ইন। এই ধরনের একটা টুল আমাদের এখানে দেওয়া আছে, এই যে এটা জুম টুল। আপনি এখানে জুম টুলে ক্লিক করলেও এখানে দেখতে পারবেন যে জুম করা হচ্ছে। এখন এখানে আপনি এক এক করে ক্লিক করলে এটা জুম হবে,
যেটাকে আপনি যদি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ জি করেন, যে কোনো এক জায়গায় মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে, সরি লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে আরেক জায়গায় যদি ছেড়ে দেন, তাহলে ওইটুকু খুব বড় হয়ে যাবে। যেটুকু আপনি ড্র্যাগ করে ছেড়ে দিয়েছেন ওইটুকু আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, যেটা অনেক বড়। এই যে আমি শুধুমাত্র যদি এইটুকুকে নেই, তাহলে ওইটুকুই শুধুমাত্র আসবে। এই যে এটা আর বড় হচ্ছে না, কারণ দেখেন আমার মাউস জুম অপশনটা কিন্তু এখন আর শো করতেছে না। অপর দিকে আমরা এই যে আমার আমার মাউস পয়েন্টার কি দেখা যাচ্ছে? জি, এই যে মাউস পয়েন্টার এখানে দেখেন 64% এটা হচ্ছে সর্বোচ্চ, 64% এটা হচ্ছে সর্বোচ্চ জুম। মেইনলি এটা হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আপনি মাউস ধরে যে ড্র্যাগ করলেন, এটা কি কিবোর্ডের কোন কি চেপে ই করছেন? বুঝি নাই চাপার পরে যেকোনো যে জায়গাটাকে আপনি জুম করতে চান ওই জায়গার যেকোনো এক জায়গায় ক্লিক করে লেফট বাটনে ক্লিক করবেন। করার পর আপনি যতটুকু জুম করতে চান ততটুকুকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ করার পরে আপনি এরপর হচ্ছে মাউসটা আগে ছেড়ে দিবেন, মাউসটা আগে ছাড়বেন দেন কিবোর্ড ছাড়বেন। বোঝা গেছে কথাটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওইটুকু অংশ আপনার জুম হবে। এরপর জুম আউট ওই একই সিস্টেম। এখন আমাদের তো জুম বাটন সিলেক্ট করা আছে, জুম বাটন সিলেক্ট করলে তো খালি জুম ইনেই হচ্ছে, আউট তো হয় না। সেক্ষেত্রে আপনি জাস্ট আল্ট্রা বাটন চাপ দেন, দেখেন যেটা জুম আউটের মাইনাস চিহ্ন চলে আসছে। এবং আরও একটা শর্টকাট অপশন আছে যেটা শুধুমাত্র আপনি মাউস ছাড়াই জুম ইন জুম আউট করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপেন এবং কিবোর্ড থেকে প্লাস চিহ্ন চাপেন, এটা জুম ইন হবে। কিন্তু আপনি নির্দিষ্ট এরিয়াকে জুম করতে পারতেছেন না, এটাই হচ্ছে সমস্যা। আবার মাইনাস বাটন চাপেন কিবোর্ড থেকে জুম চাপ, মানে প্লাস কন্ট্রোল বাটন চেপে মাইনাস বাটন চাপেন, দেখেন যেটা জুম আউট হবে। ক্লিয়ার কি কথাটা? আচ্ছা, এখন আসি আমরা, যে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম, যে আমরা এখানে একটা শেপ নিয়ে আসলাম, এই শেপটার এখন আমরা কালার পরিবর্তন করব। তাহলে আমরা শেপটাকে সিলেক্ট করলাম, এই সবার উপরে আমাদের ফিল কালারটা আছে তাই না? জি স্যার, উপরে ফিল কালার আছে। তাহলে উপরে ফিল কালারটা রাখলাম, রাখার পরে আমরা এখন এই কালার প্যালেট থেকে এক এক করে কালারটা একটু আগা বাছা করে দেব। আমরা যেই কালারটা একখানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, অমনিতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে কালার আমরা চেঞ্জ করতে পারবো না? আচ্ছা, তাহলে কালার চেঞ্জ করার আগে একটা আপনি হচ্ছে ইয়া দিবেন, স্ক্রিনশট দিবেন, এবং কালার চেঞ্জ করার পরে একটা স্ক্রিনশট দিবেন। তাহলে আপনাদের স্ক্রিনশট হোমওয়ার্ক হচ্ছে তিনটা, এই তিনটা কাজ করে পাশাপাশি আপনারা জুম ইন জুম আউট করেও স্ক্রিনশট দিয়ে এই পাঁচটা স্ক্রিনশট আপনারা গ্রুপে আপলোড করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, নাম্বার ওয়ান, আর্টবোর্ড রেডি করবেন। আর্টবোর্ড রেডি করে আপনারা এটার একটা স্ক্রিনশট দিবেন, দেন একটা শেপ নেবেন যেটার কালার প্রথমে এক কালার থাকবে, সেই কালারটা আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন, দেন কালার চেঞ্জ করে আর একটা স্ক্রিনশট দিবেন। গেল হচ্ছে তিনটা। এরপর আপনারা জুম ইন করবেন, করে একটা স্ক্রিনশট দিবেন, এরপর হচ্ছে আবার জুম আউট করবেন, করে একটা স্ক্রিনশট দিবেন। অবশ্যই কালার চেঞ্জ করার আগে পিছে যে স্ক্রিনশট ছিল, যেরকম জুম ইন জুম আউট ছিল, ওইভাবে যেন স্ক্রিনশটটা না আসে।